টুনি, আজ আমি বনে কাঠ কাটতে যেতে পারবো না। প্রতিদিন তো আমি কাঠ কেটে নিয়ে আসি, আজ তুমি কাঠ কাটতে যাও, আমি বাড়িতে আরাম করব। শরীরটা আমার ভালো লাগছে না গো। কি বলছো টোনা, তুমি ঘরে বসে আরাম করবে আর আমার এই সুন্দর চেহারা নিয়ে আমি কাঠ কাটতে যাব? কখনোই না। তুমি এক্ষুনি কাঠ কাটতে যাও, নয়তো আজ তোমার কপালে ভাঁজ উঠবে না, এই বলে দিলাম, চুপচাপ কাঠ কাটতে যাও। বেচারা টোনা তার বউ টুনির মুখে এসব কথা শুনে ভীষণ কষ্ট পায় আর কথা না বাড়িয়ে চুপচাপ কুড়াল নিয়ে কাঠ কাটতে বনের দিকে যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এ কেমন বউ আমার, আমার সুখ দুঃখ কিছুই বোঝে না। শুনেছি স্বামী স্ত্রী নাকি একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়, কিন্তু আমার বউটা তো আমার দুঃখই বোঝে না, আমাকে সারা দিন খাটিয়ে নেয়, আমাকে একটু বিশ্রামও নিতে দেয় না, আমার তো একদিন বাড়িতে থাকতে ইচ্ছে হয় নাকি। এসব কথা বলতে বলতেই টোনা কাঠ কাটতে শুরু করে আর কিছুক্ষণ কাঠ কেটে নেয় আর সেই কাঠ নিয়ে বাড়িতে যেতে থাকে আর উড়তে উড়তে একটা ছোট পাখির ছানা টোনার সামনে পড়ে। আরে এটা তো একটা ছোট কাকের ছানা, কিন্তু এই ঘন জঙ্গলে এই কাকের ছানা কি করে এলো? এখানে তো কোনো পাখি বাস করে না, তাহলে কি ছানাটা কোনো বিপদে পড়ে এখানে এসেছে? কাকের ছানাটির কান্না শুনে ছানাটির কাছে এগিয়ে আসি। কি হয়েছে রে মা, তুই এই ঘন জঙ্গলে কি করছিস একা একা, আর কাছিসই বা কেন এভাবে? আঙ্কেল আঙ্কেল, আমার নাম কুহু, এখানে একা আমি খুব ভয় করছে আঙ্কেল, আমার মা বাবা কেউ নেই। কেন, তোর মা বাবার কি হয়েছে রে মা? খাবার কোথায় পাবো? আর সাথে করেও তো আমরা খাবার নিয়ে আসিনি, তোকে এখানে কি খেতে দেই? কাকলি, সামনে একটা বড় আম গাছ দেখা যাচ্ছে, চলো আমরা সেখানে যাই আর সেখান থেকে কিছু আম কুহুকে খাইয়ে নিয়ে আসি। এবার এবার আমরা সেখানে যাই আর আমি আম খেতে ধরি, ঠিক তখনই একটা বড় পাখি সেখানে আসে। কেরে, আমার গাছের আম খেতে এসেছে, এদের তো সাহস কম নয়। আমার গাছের আম খেতে এসেছিস, তবে তো তোদের আর ফিরে যেতে দেব না, তোদের আমি মজা করে খেয়ে নিব। কুহুমা, তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা, আমাদের যা হয় হবে, তুই তাড়াতাড়ি এক্ষুন এখান থেকে চলে যা রে মা, চলে যা। না মা, আমি তোমাদের ছেড়ে যাব না মা, আমি জেনে তোমরা বিপদে পড়েছি, আমি কিছুতেই তোমাদের এখানে রেখে যেতে পারবো না মা, কিছুতেই যেতে পারবো না। কুহু কুহু, মা তুই পালিয়ে যা বলছি, পালিয়ে যা এক্ষুনি। এবার আমি মায়ের কথা মতো সেখান থেকে পালিয়ে আসি, কিন্তু মা বাবা ওই পাখিটার কাছ থেকে পালিয়ে আসতে পারে না, বড় পাখিটা আমার মা বাবাকে খেয়ে ফেলে। আহারে মা, কাঁদিস না, তোর যাওয়ার মতো কোনো জায়গা থাকলে আমাকে বল, আমি তোকে পৌঁছে দিব। আঙ্কেল, আমার মা বাবা ছাড়াই কেউ ছিল না, আর এখন তো মা বাবাও নেই, আমি যে এতে হয়ে গেলাম আঙ্কেল, এতে হয়ে গেলাম, আমি কোথায় যাব, কি করব, কিছু তো বুঝতে পারছি না, আমি যে ভীষণ ভয় করছি এখানে থাকতে আঙ্কেল। আহারে, এই এতিম কাকের ছানাটিকে এখন আমি এখানে ফেলে যাই কি করে? মারে চল, তোকে আমার বাড়িতে নিয়ে যাই, আর আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি, আর নিজেকে এতিম ভাববি না কখনো, বুঝেছিস? তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? ঠিক আছে বাবা, আমি তোমার সাথে যাবো তোমার বাড়িতে। এরপর টোনা কাকের ছানাটিকে তার বাড়িতে নিয়ে যায় আর টুনি সেই ছানাটিকে দেখে ভীষণ রেগে যায়। টোনা, এ কাকে তুমি নিয়ে এসেছো? হ্যাঁ, ওর মা বাবা কেউ নেই টুনি, আজ থেকে ও আমাদের বাড়িতে থাকবে আমাদের সন্তান হয়ে। চেনা নেই জানা নেই, হঠাৎ এই মেয়েকে নিয়ে এসে বলছো আমাদের বাড়িতে থাকবে, আর অন্য সন্তানকে আমি
নিজের সন্তান ভাবতে যাবো কেন শুনি? ও কখনো আমাদের সন্তান হতে পারবে না, বুঝেছো? তাড়াতাড়ি এই মেয়েকে বাড়ি থেকে বের করো বলছি। আমি কিছুতেই ওকে বাড়ি থেকে বের করে দিব না, শুনে রাখো ভালো করে। গায়ের উপর পড়ে যায় আর টোনা আকান হয়ে যায়। আর তোতাটা দেখতে পেয়ে টোনার বাড়িতে টোনাকে নিয়ে আসে। টোনা তো অসুস্থ, আজ থেকে তুই কাট কাটতে যাবি বুঝেছিস, না হলে এই বাড়িতে তোর কোনো ভাত হবে না। আমি যাব কাট কাটতে, কিন্তু আমি তো অনেক ছাত্র, আমি কি করে কাট কাটবো? সে আমি জানি না, তুই কাট কাটতে যাবি এটাই আমার শেষ কথা। এরপর কাকের ছানাটি আর কিছু না বলে কুড়াল নিয়ে বনে কাট কাটতে চলে যায়। আর কাট কাটা শেষ করে বাড়ি ফেরে। আর টোনাও আগের থেকে একটু সুস্থ হয়ে যায়। টুনি, তুমি আমার ছোট মেয়েটাকে বনে কাট কাটতে পাঠিয়েছিলে, তোমার তো মায়া মমতা বলতে কিছুই নেই দেখছি। তা কাট না কাটতে গেলে কি খাবে শুনি? তুমি তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো, আমি যা করেছি বেশ করেছি, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না বলছি। কাকের ছানাটিকে নিয়ে টোনাও টুনির মধ্যে রোজ ঝগড়া লাগতো, আর টুনিও ছানাটিকে দিয়ে বাড়ির কাজ এবং বাহিরের কাজ সব করিয়ে নেয়। তুমি আমার মেয়েটাকে এভাবে মারছো কেন টুনি? মেরেছি বেশ করেছি, আরো মারবো, তুমি কি করবে শুনি? আর তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে এই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দাও বলছি, না হলে তোমারও জায়গা হবে না এই বাড়িতে। বাবা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। বাবা, আমি জন্য তুমি কি বাড়ি ছাড়াতে হবে না? আমি কৃত্রিম, আমার তোমার বাড়িতে আসা উচিত হয়নি বাবা, উচিত হয়নি। এভাবে বলিস না রে মা, তুই চলে গেলে আমি ওই বাড়ি থেকে চলে যাব, তোকে আমি কিছুতেই একা ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের মুখ আর আমি দেখতে চাই না, যেখানে খুশি চলে যাও, ঘুরে ফিরে এই আমার কাছে তো ফিরে আসতে হবে। টুনির এমন কথা শুনে টোনা কাকের ছানাটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর বাবা মেয়ে মিলে একটা ছোট্ট বাড়ি বানায় আর সেখানে তারা থাকতে শুরু করে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। ঘরে তো দেখছি কোনো খাবারই নেই, টোনা আমার জন্য খাবার কিনে নিয়ে আসো তো। এ কি, আমি তো টোনা ও কাকের ছানাটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার তো তা খেয়ালই ছিল না। টুনি ধীরে ধীরে খুব একা অনুভব করতে থাকে, আর খাবার জোগাড় করে আনা কতটা কষ্টের হয় তা বুঝতে পারে। যত দিন যাচ্ছিল টুনি নিজেকে তত অসহায় ভাবতে শুরু করছিল আর নিজের ভুল বুঝতে পারছিল। টুনা তো আমাকে কখনো খাবার নিয়ে চিন্তাই করতে দিত না, আর এখন রোজ আমাকে খাবার নিয়ে চিন্তা করতে হয়। আর ওই কাকের ছানাটি আমাকে মামা বলে ডাকতো, আমার সব কাজ করে দিত। এখন তো আমি অসুস্থ হলেও আমাকে দেখার মতো কেউ নেই, আমি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি। আমি এখন ওদের খুঁজে বের করব আর ক্ষমা চাইবো। এরপর টুনি টোনাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর উড়তে উড়তে এদিক সেদিক খুঁজে টুনি টোনাকে খুঁজে পায়। টোনা, তুমি এখানে থাকো বুঝি?
হ্যাঁ, আমরা এখানেই থাকি, কিন্তু তুমি এখানে কেন এসেছো? টোনা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাদের ছাড়া আমি খুব অসহায় অনুভব করছি। আমাকে তুমি ক্ষমা করে দাও টোনা, দয়া করে ক্ষমা করে দাও, তোমরা বাড়িতে ফিরে এসো। আর আমি কখনো এমন ভুল করব না, আমাকে দয়া করে বিশ্বাস করো। তুমি কেঁদো না মা, আমরা তোমার সাথে ফিরে যাব। আর আমরা জানতাম তুমি একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি মা, চলো। এরপর টোনি কাকের ছানাটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর টোনা তা দেখে অনেক খুশি হয়। আর তারা সবাই একসঙ্গে বাড়ি ফিরে আসে এবং সুখেই দিন কাটাতে শুরু করে। শোনো সেনাপতি, আজকে মাসে শেষ দিন, তাই বনে সকলের কাছে আমার কর নিয়ে আসো। এরপর কালু একে একে বনে সকলের কাছে কর নিয়ে আসে, আর সবশেষে টুনির বাড়িতে যায়। টুনি, রাজামশাই হুকুম দিয়েছে আজকে বনে সকলের কাছ থেকে তার নামে কর দিতে হবে, আর তাই এক্ষুনি 2000 টাকা দিয়ে দে। আমি এখন কিভাবে এতগুলো টাকা দিব গো কালু দাদা? তুমি তো জানো কিছুদিন আগেই টোনা মারা গেল, আর টোনা মারা যাওয়ার পর থেকে আমি আমার মেয়েকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছি। আমি অত কিছু শুনতে চাই না, তোর কষ্ট দেখে আমি কি করব? রাজা যখন হুকুম দিয়ে ফেলেছে তখন তোকে এক্ষুনি 2000 টাকা দিতেই হবে। আমি সত্যি বলছি কালু দাদা, আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে একদিন সময় দাও, আমি কাল সকালে তোমাকে 2000 টাকা দিয়ে দিব। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে তোকে 2 দিন সময় দিলাম, কাল সকাল হতেই আমি আবার আসব। আর কালকে যদি টাকা দিতে না পারিস তাহলে বুঝতেই পারছিস রাজামশাইয়ের কঠিন শাস্তি ভোগ করতে হবে তোকে। মা টুকি, তুই একটু বাড়িতে থাক, আমি একটু সুখিনদের বাড়িতে যাই, আর গিয়ে দেখি 2000 টাকা ধার পাই কিনা। সুখী দিদি, সুখী দিদি, অনেক বড় একটা বিপদে পড়েছি গো। রাজামশাইকে 2000 টাকা কর দিতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তুমি যদি আমাকে 2000 টাকা ধার দিতে তাহলে আমার অনেক বড় উপকার হতো। না না টুনি, আমার কাছে কোনো টাকা নেই, তাই আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর তারপর শালিকের কাছে যায়। শালিক দিদি, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছি, তুমি আমাকে একটু সাহায্য করো গো দিদি। কি হয়েছে টুনি, আমাকে ঠিক করে বলতো কি হয়েছে তোর? ও আচ্ছা, এই ব্যাপার তুই কোনো চিন্তা করিস না টুনি, আমি তোকে সাহায্য করব, তবে আমার একটা শর্ত আছে। ওই যে ওই দেখ, ওখানে কয়েকটা বেলুন আর কলম আছে, আর তুই যদি এই বেলুনগুলো আর কলমগুলো বিকেলের মধ্যে বিক্রি করতে পারিস তাহলে তোকে আমি এই কাজটা সারা জীবনের জন্য দিয়ে দিব। শালিকের কথা শুনে টুনিও অনেক খুশি হয়ে যায়, আর বেলুন ও কলমগুলো নিয়ে বনে বিক্রি করতে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে দুটো বেলুনগুলি দাও না বাবা। আমরা তো সাথে করে কোনো টাকা নিয়ে আসিনি রে মা, আর টাকা ছাড়া বেলুন কিনে দিব কি করে বলতো? আমার মেয়ে দুটো বেলুন কিনে চেয়েছে, আর আমি দিব না, এ কখনো হয় নাকি? আয় তোরে মায়, তোকে আমি সবগুলো বেলুন কিনে দিব। এই টুনি, তোর সবগুলো বেলুন আমাকে দিয়ে দে তো। তুমি সবগুলো বেলুন কিনে নিবে কালু দাদা? তাহলে তো খুব ভালো হয়, এই বেলুনগুলো আমাকে বিকেলের মধ্যে বিক্রি করা লাগতো। তুমি যদি সবগুলো বেলুন এক্ষুনি কিনে নাও তাহলে আমারও অনেক উপকার হয়। ঠিক আছে, আর এখন বেশি কথা না বলে সবগুলো বেলুন আমাকে দিয়ে দে তো। একি কালু দাদা, তুমি আমার টাকা না দিয়েই চলে যাচ্ছ কেন? দেখ টুনি, আমার কাছে এখন কোনো টাকা নেই, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি তোকে বাড়ি থেকে টাকা এনে দিচ্ছি। এরপর টুনি কালু ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কালু আর ফিরে আসে না। একি কালু দাদা, আমার টাকা নিয়ে এখন আসছে না কেন? কালু দাদা তো বলেছিল আমার টাকা নিয়ে আসছে, তবে এখনো কেন আসছে না? তবে কি কালু দাদা আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে বেলুনগুলো নিয়ে গেল? এখন আমি কি করব? রাজামশাইকে 2000 টাকা আমি কোথা থেকে দিব?
এরপর টুনি শালিকের কাছে যায় আর কালুর সাথে ঘটে যাওয়া সব কথা শালিককে খুলে বলে। তুমি আমার শর্ত পূরণ করতে পারোনি টুনি, তাই আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না, আর শোনো টাকাও ধার দিতে পারবো না। এরপর টুনি মন খারাপ করে বাড়িতে চলে যায় আর এভাবেই সেদিন কেটে যায়। পরের দিন সকালে কালু ও তোতা টুনির বাড়িতে চলে আসে। আরে এ তো আমার চরম সৌভাগ্য, রাজামশাই আমার ভাঙা ঘরে। হয়েছে হয়েছে, এত খুশি হওয়ার কিছু নেই, এখন রাজামশাইয়ের কর বুঝিয়ে দে তো দেখি। আমি এতগুলো টাকা জোগাড় করতে পারিনি কালু দাদা, তুমি তো কালকে আমার কাছ থেকে বেলুন কিনে নিলে কিন্তু আমাকে কোনো টাকা দাওনি, তুমি আমাকে ঠকিয়ে আমার বেলুনগুলো নিয়ে চলে গেছো। তুমি যদি আমাকে বেলুনের টাকা দিতে তাহলে আমি রাজামশাইকে ঠিক 2000 টাকা দিয়ে দিতাম। কি, তুই টাকা দিতে পারবি না সেটা আমি ভালো করে জানি, তাই বলে কি তুই আমার নামে মিথ্যে অপবাদ দিবি নাকি? দেখুন রাজামশাই, টুনি আমার নামে কি সব মিথ্যে কথা বলছে। সেনাপতি, টুনি আমাকে সময় মতো 2000 টাকা দিতে পারেনি, তাই এক্ষুনি টুনির ঘরে আগুন লাগিয়ে দাও। রাজার কথা মতো কালু একটা মশাল জ্বালিয়ে টুনির ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছো? আমি এখন আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? গরিবের কষ্ট দেখার মতো কেউ নেই এই বনে। কিন্তু না মা, কিন্তু না, তোমার কান্না দেখলে আমার অনেক কষ্ট হয় মা। এসো মা এসো, আমি বন ছেড়ে অন্য কোথাও চলে যাব, আর সেবনে নিশ্চয় তুমি একটা কাজের সন্ধান পাবে। এরপর টুনি আর টুকি বন ছেড়ে অন্য বনের দিকে যেতে থাকে। আরে কবুতর দাদা, ওটা তুমি কি করলে? ইগলি দিদিকে অ্যাক্সিডেন্ট করে দিলে, এখন ইগলি দিদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর তুমি তোমার অটোতে করে ইগলি দিদিকে নিয়ে যাবে, আর তা যদি না করো তাহলে তোমাকে পুলিশে দেয়া হবে। টুনির কথায় কবুতর অনেক ভয় পেয়ে যায় আর ইগলিকে তার অটোয় করে হাসপাতালে নিয়ে যায়। কে তুমি মা? আজকে তুমি না থাকলে হয়তো আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এসব কথা আমি আপনাকে পরে বলবো, এখন আপনি কিছুটা সুস্থ হয়েছেন আর একা একা বাড়িতেও যেতে পারবেন না, তাই এখন আপনাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়া উচিত। এ কি, কি হয়েছে আমার ইগলির? ওর পায়ে ব্যান্ডেজ কেন, আর তুমি বা কে? এরপর টুনি ইগলকে সব কথা খুলে বলে। এখন যে আমার যাওয়ার মতো কোনো পথ নেই। নানু ভাই, ও নানু ভাই, আমার ভীষণ খেতে পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দাও না। আহারে, তোমরা আমার এত উপকার করলে, আর আমি কিনা তোমাদেরকে এখনো কিছুই খেতে দিলাম না। ইগল, তুমি টুনিদের কিছু খেতে দাও তো। এরপর ইগল টুনি ও টুকিকে খাবার খেতে দেয় আর তারা খাবার খেতে থাকে। কিছুক্ষণ পরে টুনিদের খাবার খাওয়া শেষ হয়ে যায়। আমরা এখন আসি মা, আপনি নিজের খেয়াল রাখবেন, আর এখন থেকে পথ চলার সময় দেখে শুনে পথ চলবেন। তুমি এই অসহায় মাকে রেখে কোথায় যাবে বলো তো? আর আমার দিদি ভাইকে আমার থেকে দূরে কেন নিয়ে যাচ্ছ? তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি তুমি অনেক মায়াবতী পরোপকারী, আর তোমার মেয়ে টুকি আমাকে নানু বলে ডেকেছে, আর তাই তোমরা আজকে থেকে আমার বাড়িতেই থাকবে, আমার মেয়ে হয়ে থাকবে তুমি। হ্যাঁ ইগলি, টুনি আমাদের মেয়ে হয়ে থাকলে আমরা শেষ বয়সে এসে একটা মেয়ে পাবো আর একটা দিদি ভাইও পাবো, আর আজ থেকে আমার ব্যাংকের দেখাশোনা আমাদের মেয়ে টুনি করবে। এরপর থেকে টুনি ইগলের ব্যাংকে দেখাশোনা করে আর ইগলের মেয়ে হয়ে সুখেই দিন কাটাতে থাকে। শোনো কাকুলি, অনেকদিন থেকে আমার রাজ্যে পোলাও রান্না করা হয় না, তুমি আজকে আমাদের সবার জন্য পোলাও রান্না করো, আমি বাইরে থেকে বনে সবার একটু খোঁজ নিয়ে আসি। এরপর তোতা বাইরে চলে যায়। অন্যদিকে কাকুলি ও কালু গ্যাস জ্বালাতে পারছিল না। কালু, আমি তো আগে কখনো গ্যাস জ্বালাইনি, আর এখন গ্যাস জ্বালাতে না পারলে পোলাও রান্না করব কিভাবে? আর রাজামশাই যদি বাইরে থেকে এসে পোলাও রান্না খেতে না পারে তাহলে আমাদেরকে রাজ্য থেকে বের করে দিবে।
তুমি কোনো চিন্তা করো না কাকলি, এই দেখো আমি তোমাকে গ্যাস চালাতে সাহায্য করছি। এরপর কালো গ্যাস জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতে গ্যাস জ্বালাতে পারছিল না, আর তাই সিলিন্ডারের মুখ খুলে দেয়, আর সিলিন্ডার তাপের কারণে বাস্ট হয়ে যায়, আর সিলিন্ডারে আগুন লেগে পুরো রাজপ্রাসাদে আগুন লেগে যায়। কালু আর কাকলি সেখানেই মারা যায়। কিছুক্ষণ পরে তোতা প্রাসাদে ফিরে আসে আর এসে দেখতে পায় তার রাজপ্রাসাদ আগুনে পুড়ে গেছে। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি, আমি একদিন টুনির কষ্টের সংসারে আগুন লাগিয়ে দিয়েছিলাম, আর তাই আজকে আমার রাজপ্রাসাদে আগুন লেগে গেছে, এখন আমাকে কে সাহায্য করবে, কে আশ্রয় দিবে? এসব বলতে বলতে তোতা বন ছেড়ে অন্য বনে চলে যায়, আর সেখানে গিয়ে ঈগলের বাড়ি দেখতে পায়, আর ঈগলের বাড়ির দরজায় গিয়ে শব্দ করতে থাকে। আমাকে একটু পানি দিবে, অনেকক্ষণ থেকে কিচ্ছু খাইনি, বাড়িতে কেউ আছো, আমাকে একটু সাহায্য করো। এরপর টুনি তোতার কথা শুনে দরজা খুলে দেয়, আর তোতাকে দেখে টুনি অবাক হয়ে যায়। এ কি রাজা মশাই, আপনার এই অবস্থা কেন, কি হয়েছে আপনার? এরপর তোতা টুনিকে সব কথা খুলে বলে। অহংকার পতনের মূল, আপনি যখন রাজা ছিলেন তখন আমাদের মতো গরিবদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছেন, কিন্তু একবারও ভাবেননি আমরা কতটা অসহায় হয়ে যাব, আমাদের ঘরবাড়ি না থাকলে আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব? এখন বুঝতে পেরেছেন তো অসহায় হলে নিজেদের কতটা কষ্ট হয়? আমাকে তুমি ক্ষমা করে দাও টুনি, আমি আসলে বুঝতে পারিনি, তাই তোমাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, আর আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো টুনি। এরপর টুনি তোতাকে খাবার খেতে দেয়, আর নিজের টাকা খরচ করে তোতাকে একটা বাড়ি বানিয়ে দেয়। বন্ধু এসেছো? বলছি আমার একটু জল দাও না গো, আমার যে বড্ড জল তেষ্টা পেয়েছে। দিচ্ছি বাপু দিচ্ছি, তোমার গোড়ায় জলটা দিয়ে কি কখনো এখান থেকে চলে গেছি বলো? জানো সকাল থেকে কত জনের কাছে জল চাইলাম, কেউ আমায় এক ফোঁটা জলও দিল না। বয়স বেড়েছে কি না আজকাল তো আর কলা দিতে পারি না, তাই কেউ আমার দিকে ফিরেও তাকায় না। দুঃখ পেও না বন্ধু, আমি তো আছি তোমার পরিচর্যা করা, জল দেওয়ার জন্য। বলছি তুমি থাকো গো, এবার আমরা জল নিয়ে যেতে হবে, বেলা হয়েছে যে। টুনি আই টুনি, কোথায় তুমি? টুনি আই টুনি। হ্যাঁ গো, তুমি বুঝি ডাকছিলে আমায়? আসলে আমি তো জল আনতে গিয়েছিলাম। বলছি তুমি বসো, আমি তোমার জন্য জল খাবার দিচ্ছি। জল আনতে এত সময় লাগে? জল আনার নাম করে পাড়া বেড়ানো তাই না? আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি বুঝেছো? যাও তাড়াতাড়ি জল খাবার দাও। আমার হয়েছে পোড়া কপাল, কত করে ভেবেছিলাম পুরো বয়সে নাতি নাতনির সাথে হাসি ঠাট্টা করে সময় কাটাবো, তা আর হলো না, আমার ছেলে যে ঘরে বন্ধা বউ নিয়ে এসেছে। মা আপনি বারবার কেন আমাকে সন্তানের জন্য খোঁটা দেন বলুন তো, এমনও তো হতে পারে সন্তান না হওয়ার জন্য আপনার ছেলে দায়ী? কি তোর এত বড় সাহস, তুই আমার ছেলের দিকে আঙুল তুলিস? বাবা টোনা, এই বউয়ের মুখে হাত দেওয়া যাচ্ছে না, আজ তোকে দোষারোপ করছে, পরশু এ কথা পাড়ায় রটিয়ে বেড়াবে, কি দেখে এই বন্ধাকে বউ করে ঘরে এনেছিস? আসলেই তো তোর সাহস হয় কি করে, তুই আমার দিকে আঙুল তুলিস? একেই তো বাচ্চা দিতে পারছিস না, তার উপর আবার বড় বড় কথা, আমার ঘরে আর তোর জায়গা হবে না, তুই এক্ষুনি বেরিয়ে যায় বাড়ি থেকে। তুমি ভুল করছো গো, তোমরা যা ভাবছো আমি সেভাবেই বলিনি, দয়া করে তুমি আমায় বাড়ি ছাড়া করো না, আমি তোমার দুটো পায়ে পড়ি। তুই আর আমায় বুঝাতে আসিস না, আমি আর তোর মতো বন্ধা বউকে ঘরে রাখতে চাই না, কোনো বন্ধার জায়গা এ বাড়িতে হবে না। এসব কথা বলে টোনা টুনিকে তাড়িয়ে দেয়, আর টুনি কাঁপতে কাঁপতে চলে যায়। একি একি কি হলো তোমার,
তোমার শরীরে তীর বিঁধল কি করে? শিকারে তীর লেগেছে গো। ওই শয়তান শিকারি আমার ছানার দিকেও নজর দিয়েছিল, তাই আমি আমার ছানাকে নিয়ে পালিয়ে এসেছি। কিন্তু আমার বুঝি আর সময় নেই, তুমি আমার ছানাটাকে দেখে রেখো কলা গাছ। কেঁদো না বাছা, তোমার মানেই তো কি হয়েছে, তোমার দায়িত্ব এখন থেকে আমার। তুমি একদম ভেবো না, আমি তোমার নতুন মায়ের ব্যবস্থা করে দিব। একবার শুধু তুমি আমার বন্ধুকে আসতে দাও, ততক্ষণ তুমি আমার কাছেই থাকো। এসব কথা বলে কলা গাছ টুনির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু টুনি আর আসে না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টোনা তাড়িয়ে দেওয়ার পর সেই যে বাপের বাড়িতে চলে এলাম, আর তো বন্ধুর সাথে দেখা হলো না। আজ বরং একবার গিয়ে আমার বন্ধুর সাথে দেখা করে আসি, না জানি আমার বন্ধু কি অবস্থায় আছে। আরে সুন্দরী, যাচ্ছ কোথায়? শুনলাম স্বামীর ঘরে নাকি তোমার জায়গা হয়নি। কত করে বলেছিলাম তোমায় যে টোনাকে বিয়ে না করে আমাকে বিয়ে করো, শোনোনি তো তখন? এখন দেখলে তো কি হলো। তুমি ভেবো না, তুমি চাইলে আমি এখনো তোমায় বিয়ে করতে পারি। চুপ কর শয়তান দুশ্চরিত্র, তুই ঘরে বউ রেখে আবার আমাকে বিয়ে করতে চাস? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে বলছি। আরে বন্ধু, তুমি এসেছো? আমি তো তোমার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। তুমি কোথায় ছিলে বন্ধু এতদিন? সে কথা আর বলো না বন্ধু, সন্তানের অভাবে স্বামীর ঘরে আমার জায়গা হয়নি। পাশের জঙ্গলে বাপের বাড়িতে থাকি এখন, সেখান থেকে আজ তোমায় দেখতে এলাম। তোমার কথা বড় মনে পড়ছিল কি না? তোমায় আর বাপের বাড়িতে থাকতে হবে না বন্ধু, আমি তোমায় আজ সন্তান দিব। কই রে মা টুকি, এদিকে আয়, তোর নতুন মা এসেছে। কলা গাছের ডাক শুনে টুকি আসে, আর কলা গাছ টুকির ব্যাপারে সব কথা টুনিকে খুলে বলে। আমার বুঝি ভাগ্য ফিরল এবার। টুকি, তুই ভাবিস না মা, আজ থেকে তুই আমার সন্তান, আর আজই তোকে আমি নিয়ে আমার স্বামীর বাড়িতে ফিরবো। চল মা চল। ও, এই ব্যাপার তবে তবে টুনি, তোর এই সুখ আর বেশি দিন টিকবে না, একবার শুধু আমি টোনার দেখা পাই। একি টুনি, তুমি তুমি আবার এ বাড়িতে কেন ফিরেছো? হ্যাঁ ফিরেছি, তবে সন্তান সাথে নিয়ে। এই টুকি হলো আমার সন্তান, যে সন্তানের জন্য আমার ঘর ছাড়া করেছিলে। দেখো আজ সেই সন্তান নিয়ে আমি ফিরেছি। সত্যি বলছো তুমি? তবে বাইরে কেন, আমার সন্তানকে নিয়ে ঘরে এসো। বাবা হওয়ার সাহায্যে আমার আজ পূরণ হয়েছে। এই কথা বলে টোনা টুনি আর টুকিকে ঘরে নিয়ে যায়। পুনরায় টুনি সুখে সংসার করতে থাকে। আরে টোনা দাদা যে, তা যাচ্ছ কোথায়? কতদিন পর তোমার সাথে দেখা হলো। অবশ্য আমি তোমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়েছিলাম, তা কেমন আছো তুমি? আছি তো ভালোই, তা হঠাৎ এত দেখা করার ইচ্ছে কেন? কি হয়েছে বলো তো শুনি। শুনলাম তুমি নাকি মেয়ের বাবা হয়েছো, তা বলছি ওই মেয়েটা কি আদৌ তোমার, নাকি এর মাঝে কোনো ঘটনা আছে? ঘটনা? কিসের ঘটনা, কি বলতে চাও তুমি কালু দাদা? আর আমার সন্তানকে নিয়ে তোমার এত সন্দেহ কেন? তুমি সন্দেহের কাজ করেছে বলেই তো সন্দেহ করছি। কি করেছে তোমায় বলি সবটা? এত ধোয়াশা করো না তো কালু দাদা, কি হয়েছে খোলাখুলি বলো। সন্তানের জন্য নাকি তুমি টুনিকে ঘর ছাড়া করেছিলে, তাই টুনি পরকিয়া করে সন্তান জন্ম দিয়েছে, আর পরকিয়ার ফল নিয়ে এখন তোমার ঘরে সুখে সংসার করছে। কি সব কথা বলছো তুমি? তুমি আমার সুখ সহ্য করতে না পেরে এসব মিথ্যে কথা বলছো, তাই না? দেখো কাণ্ড, মিথ্যে বলতে যাবো কেন,
যে টুনি তোমার বাড়ি থেকে বের হওয়ার সময় সন্তানের নমুনাও ছিল না, হঠাৎ সে কি করে সন্তান নিয়ে ফিরলো? তুমি একবার ভালো করে ভেবে দেখো তো। এসব কথা বলি কালু কাক চলে যায়। ও মেরো না গো টোনা, আমার বড় লাগছে। কি হলো তোমার? তুমি হঠাৎ আমাকে মারছো কেন? ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। শয়তান মহিলা, পরকিয়া করে সন্তান এনে আমার সামনে সতী সাজছিস? আজ তোকে আমি মেরেই ফেলবো। কিসব বলছো? তোমার ভুল হচ্ছে কোথাও। ওই সন্তান পরকিয়ার ফল নয়, ওটা গলা গাছের দেয়া সন্তান। তুমি একটিবার আমার কথা শোনো। কি আবার বোকা বানাতে চাইছিস? কলা গাছের দেয়া সন্তান মানে কলা গাছ পাখির ছানা দিবে কি করে? বিশ্বাস করলে না তো? তবে চলো আমার সাথে, আমি তোমার সবটা পরিষ্কার করে দিচ্ছি। আরে বন্ধু, হঠাৎ তুমি আমার কাছে? এই সব যে আবার কপাল গো! আমার স্বামী টোনা বলছে আমি নাকি পরকিয়া করে টুকিকে জন্ম দিয়েছি। ছি ছি, সে কি কথা! তোমার ভুল হচ্ছে টোনা। দাঁড়াও, আমি সবটা বলছি তোমায়। কি? তবে কি ওই ব্যাটা কালু মিথ্যে বলেছে আমায়? তবে ওর বারোটা আমি বাজাবো আজকে। তার আগে গিন্নি, তুমি আমায় ক্ষমা করো, না জেনে শুনে আমি অনেক ভুল করেছি। তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তবে কোনো ব্যাপারে না জেনে সেটাকে বিশ্বাস করতে নেই। এবার বাড়ি চলো, তুমি যে বাড়িতে একা আছে। এরপর টোনা টোনি বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।